অফিসের দিনের অনেকটা সময় কাটে কম্পিউটারে মুখ গুজে, এরপর আবার মোবাইল স্ক্রল করা। সারাদিন এমন সব কর্মকাণ্ডের পর রাতে শুরু হয় মাথা ব্যথা। এই ব্যথা দিনেও থাকে। বর্তমানে মাথা ধরা কিংবা মাথা ব্যথার মতো সমস্যা ভুগছেন অনেকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ ওষুধ লাগান, আবার কেউ খুব ব্যথাজনক ওষুধ খেয়ে ফেলেন। এতে সাময়িক মাথা ব্যথা কমলেও আবারও ফিরে আসে মাথা ব্যথা। সেই ক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া সমাধানের উপর। এক্ষেত্রে যা করবেন, এক এক ল্যাভেন্ডার অয়েল দিয়ে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার অয়েলের সঙ্গে পরিমাণ মতো কোনো কোরিয়ার অয়েল মেশান। এবার তা দিয়ে ম্যাসাজ করলে মিলবে উপকার। প্রতিদিন এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। দুই, মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ব্যায়াম করুন। দিনের শুরুতে নিজের জন্য 30 মিনিট বরাদ্দ করুন। রোজ ব্যায়াম করুন, মেডিটেশন করুন। তিন, মাথা ব্যথা বা মাথা ধরার সমস্যা হলে চা খেতে পারেন। ক্যামোমাইল, ড্যান্ডেলিয়ন ও আদা দিয়ে চা বানিয়ে খান। এতে মাথা ব্যথা কিছুটা হলেও কমবে। চার, মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আইস প্যাক ব্যবহার করতে পারেন। রক্ত প্রবাহ হ্রাসের কারণে এই ব্যথা হয়, তাই মাথা ব্যথা করলে আইস প্যাক ব্যবহার করুন, এতে উপকার মিলবে। তাছাড়া তাৎক্ষণিক মানসিক চাপের কারণে এই সমস্যা হয়। দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করলে এমন হতে পারে, তাই কাজের ফাঁকে বারবার উঠুন। প্রতি 20 মিনিটে অন্তত 20 সেকেন্ডের জন্য চোখকে বিরতি দিন। এতে এমন সমস্যা থেকে মিলবে মুক্তি। চাইলে চোখের ডাক্তারের পরামর্শও নিতে পারেন। এছাড়া সারাক্ষণ মোবাইল ঘাঁটার অভ্যাস ত্যাগ করুন, সেই সঙ্গে কম্পিউটার ব্যবহারও সতর্ক থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।